হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে, আমি ঝিলি আর আমার হচ্ছে চ্যানেলের নাম হলো আমাদের লাইফ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মাছের ডিমের বড়া বানাবো, আর উপকরণগুলো তোমরা দেখে নাও কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা মাছের ডিম, আর সেই মাছের ডিমটাকে বড়া বানিয়ে আমি সেটা তরকারি করব। নিয়ে নিয়েছি এখানে পটল আর আলু, আর মশলা নিয়ে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচো আর ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আছে এখানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা আর নুন। পটলটাকে আমি প্রথমে ভেজে নেব, কড়াই দিয়ে দিলাম পটলটাকে। পটলটাকে ভালো করে ভেজে নিলে তাহলে কড়াতেই হয়ে যাবে তাড়াতাড়ি। আমি আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। আমি পটল আর আলু এখানে ভেজে নিয়েছি ভালো করে। আলুটা হচ্ছে পটলের তেলে ভেজেছি বলে একটু কালো কালো হয়ে আছে, তোমরা অন্য তেলেও ভাজতে পারো, তো আমি এখানে পটলের তেলটাতেই ভেজে নিয়েছি। আমি ডিমটা আর বেসনটা একসাথে মাখিয়ে নেব। এখানে নুন দিই, ছোটো ছোটো কুচানো পেঁয়াজ দিই, পরিমাণ মতো হলুদ, একটু গুঁড়ো লঙ্কা। এবার এইটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু উপকরণ দিয়ে। এবার আমি ডিমটাকে কড়াই তেলে দিয়ে ভাজব। ডিমগুলো এবার একটু একটু বড়ার মতন করে আমি ভেজে নেব। আমি দিয়ে দিলাম, এবার এগুলো একটু ভাজা হয়ে যাক। আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি, আমার বড়াগুলো কড়াই আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি কড়াইয়ে এবারে এক টেবিল চামচ আদা পেস্ট, এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। ওটাকে এবার ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই রকম পরিমাণ মতন তোমরা ঝাল দেবে। নুন, মশলাটাকে ভালো করে কষে নেব। এবার আমি কড়াই পটল আর আলুটা তুলে দেব, দিয়ে পটল আলু একসাথে মশলার সাথে ভালো করে কষে নেব। পটল আর আলুটা কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব, দিয়ে ফুটে গেলে তারপর আমি বড়াগুলো দিয়ে দেব। এবার আমি ডিমগুলো একটা একটা করে তরকারিতে দিয়ে দেব। দিয়ে দেবো যাতে আমার হয়ে গেছে, ডিমগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধও হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। গরম মশলা একটু উপরে ছড়িয়ে দেব। রান্না হয়ে গেছে, রান্নাটা রেডি। তোমরা দেখে নিলে প্লিজ কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে খেয়ে তোমরা বলো যে কেমন লাগলো রান্নাটা। আর বিশেষ করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব, আর ওখানে বেল নোটিফিকেশানটা প্রেস করতে তোমরা যেন ভুলো না, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই, থ্যাংক ইউ।